বছরের পর বছর একই ছাদের নিচে থেকেও অনেক সময় একজন অন্যজনের ভালোবাসার মানুষ হয়ে উঠতে পারে না। পাশের বালিশে প্রতি রাতে ঘুমিয়েও অনেক সময় অতটা কাছে আসা যায় না। রোজ রাতে নিয়ম করে স্ত্রীর বুকে পিঠে নিঃশ্বাসের আর্দ্রতা ঢেলে দেওয়া স্বামীও মাঝে মাঝে টের পায় না নিজেদের ভেতরে দূরত্ব। 30 বছর ঘর করার পরও একে অন্যের প্রেমিক প্রেমিকা হয়ে উঠতে পারে না। অথচ অনেকেই জীবনের শেষ দিন পর্যন্ত একটা ভালোবাসাহীন মানুষের সেবা যত্ন করতে করতে সময় কাটিয়ে দেয়। পৃথিবীতে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো অভ্যাস। শুধুমাত্র অভ্যাসের দোহাই দিয়েই অনেকে সংসারের ডেফিনেশন বোঝাতে চায়। সংসার মানে আসলে কি? সংসার মানে কি রোজ দুবেলা ভাত রান্না করে স্বামীর প্লেটে মাছের বড় পিসটা তুলে দেওয়া? সংসার মানে কি বাচ্চা উৎপাদনের প্রসিডিওর? সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময়ের মহা উৎসব? না, সংসার মানে আসলে একটা নির্ভরশীলতা, একজনের খারাপ লাগাতে অন্যজনের কষ্ট হওয়া। সংসার মানে আসলে জীবনের প্রতিকূলতাগুলোকে শেয়ার করা। সংসার মানে জীবনটাকে উপভোগ করা। সংসার হলো আরেকটা জীবন মানুষটার সাথে কাটানোর প্রবল আকাঙ্ক্ষা। সংসার মানে ভীষণ মন খারাপের রাতে কেউ এসে বলো, মন খারাপ করো না, আমি আছি তো। সংসার মানে সমস্ত অপ্রাপ্তির পরও মনে হোক, আমার একটা ব্যক্তিগত মানুষ আছে, আমার আলাদা একটা অস্তিত্ব আছে। সংসার মানে অভ্যাস ভাবতে ভাবতে অনেকেই অনেক সময় ভুলে যায় বিপরীত মানুষটার গুরুত্ব। প্রেমিকার জ্বর হলে হৃদয় জ্বলে যায়, সারাদিন খোঁজ নিতে ইচ্ছে হয়, প্রচণ্ড টেনশন হয়। অথচ স্ত্রীর জ্বর হলে মনে হয় জ্বর খুব স্বাভাবিক একটা বিষয়, এটাকে অতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। আমি বলছি না জ্বরকে খুব গুরুত্ব দেওয়া হোক, আমি বোঝাতে চেয়েছি প্রচণ্ড জ্বরের ঘরে মানুষটার হাতের আঙুল ধরে তাকে তার গুরুত্বটা বোঝানো হোক। হুট করে একদিন স্ত্রীর হাত ধরে তাকে জিজ্ঞাসা করা হোক, তুমি ভালো আছো তো? অভ্যাস ব্যাপারটা মস্তিষ্কে প্রবেশ করানোর পর আমরা আসলে ভুলে যাই, অভ্যাস আর ভালোবাসা এক জিনিস না। নিকোটিন গ্রহণের অভ্যাসের মতো পৃথিবীর সমস্ত অভ্যাস ক্ষতিকর হতে পারে। আমরা যারা সংসারকে শুধুমাত্র অভ্যাস বলে চালিয়ে দিই, তারা আসলে নিজেদের চিন্তার গভীরে একটা অসুস্থ চেতনা ধারণ করে আছি। ভালোবাসায় অভ্যাস আসবে ঠিকই, তবে অভ্যাস থাকলে যে ভালোবাসা আসে না এটাও আমাদের মাথায় প্রোগ্রামিং করে রাখা উচিত। সংসার মানে আসলে বিপরীত মানুষটার যত্ন নেওয়া, সে যত্ন নেওয়ার মানসিকতা যাতে দুজন মানুষের ভেতরে জন্ম নেয়। শুধু অভ্যাস না, মাঝে মাঝে মানুষটার মাথায় হাত রেখে জিজ্ঞেস করতে হয়, তুমি ঠিক আছো তো? যে সম্পর্কে একজন অন্যজনকে কানের কাছে গিয়ে বলতে পারে না, একটু মাথায় হাত বুলিয়ে দেবে, মন ভালো লাগছে না, সেটা কিসের সম্পর্ক? অথচ অনেকেই এই অভ্যাসকেই আঁকড়ে থাকে, ভুলে যায় ভালোবাসা, জীবনের শেষ দিন পর্যন্ত এই অভ্যাসের বসে থাকে। কেউ আগে থেকে জানে না এরকম একটা ভালো থাকার অভ্যাস করে বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। একবার এই অভ্যাস জীবনে পা রাখলে বেরোবারও পথ থাকে না কোনো, অনুভূতিগুলোও বদলানো যায় না, শুধু ভালো থাকার অভিনয় করে যেতে হয়। অভ্যাস একটা দীর্ঘশ্বাসের নাম। মৃত্যুর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে আমরা ত্যাগ করি শেষ দীর্ঘশ্বাস। যদিও এই পাগল মানিকের ভাবনা ও অনুভূতির সাথে অনেকেরই মিল আছে, তাই না? ভুল বললাম কি?